বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির 2024 সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, 2024 সালে যারা সরকারি মাধ্যমে সাধারণ এবং বিশেষ প্যাকেজে নিবন্ধন করেছেন, আপনারা যারা সৌদি আরবে হজ করতে আসবেন, আপনাদের সৌদি আরবে সহ এই মুহূর্তে দেশের প্রসেসিংয়ের কাজগুলো সহ সৌদি আরবের অভ্যন্তরীণ যত ধরনের সহযোগিতা আর জন্য আপনাদেরকে যে গাইড নিয়োগ দেওয়ার কথা তাদের নামের তালিকা প্রকাশ করেছেন ধর্ম মন্ত্রণালয়। এই সকল গাইডেরা আপনাদের সকল কাজগুলো কখন কি করতে হবে, কখন কোথায় যেতে হবে সব কিছুই আপনাদেরকে তত্ত্বাবধান করবেন। সেই নামের তালিকাটি আমি আপনাদের সামনে তুলে ধরব, যদিও এখানে নাম তার ঠিকানা সহ মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। ভিডিওটি যাতে দীর্ঘ না হয় সেজন্য আমি শুধুমাত্র নাম এবং জেলা আপনাদেরকে জানাবো। আপনারা যাদের নিজ নিজ জেলার যে মোয়াল্লেম অর্থাৎ গাইডের মোবাইল নাম্বার প্রয়োজন হবে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি দিয়ে দিব। আর আপনারা যদি নিজেরা পেয়ে যান তাহলে তো আর প্রয়োজন পড়বে না, যারা পাবেন না তাদের জন্যই হয়তো এই ভিডিওটি সহায়ক হবে। আগে বিজ্ঞপ্তিটি আমি পড়ে শোনাচ্ছি। অফিস আদেশ, হজ ও উমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022-এর তফসিল 3-এর শর্ত অনুযায়ী পরিপালন সাপেক্ষে হিজরি 1445 ও 2024 সালে সরকারি মাধ্যমে সাধারণ প্যাকেজের হজযাত্রীদের সৌদি আরবের মক্কা ও মদিনায় মিনায় আরাফা মুস্তালিফা সহ বিভিন্ন স্থানে সেবা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত 94 জন ব্যক্তিবর্গকে হজ গাইড হিসেবে নিয়োগ প্রদান করা হলো। মোহাম্মদ মাসুম বিল্লা বরিশাল, মোহাম্মদ আব্দুল হালিম গাজী পটুয়াখালী, মোহাম্মদ আমিনুল ইসলাম পটুয়াখালী, মাওলানা মোস্তাক আহমেদ বামনবাড়িয়া, মোহাম্মদ দুলাল হোসেন চাঁদপুর, মোহাম্মদ আমিন নবী চট্টগ্রাম, মোহাম্মদ নুরুদ্দিন নোয়াখালী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা, শাহ আলম খুলনা, মোহাম্মদ আবু আয়ুব আনসারি কুষ্টিয়া, মোহাম্মদ হুসাইন হিসাবরক্ষক নড়াইল, জনাব আতিউল্লাহ জামালপুর, মোহাম্মদ তৌফিকুর রহমান ময়মিন সিং, ওবায়দুল্লাহ এরশাদ ময়মিন সিং, দেলোয়ার হুসাইন ময়মিন সিং, আব্দুল হাই ময়মিন সিং, মোহাম্মদ খলিলুর রহমান শেরপুর, সাজেদুর রহমান বগুড়া, মোহাম্মদ মুস্তাকিম হুসাইন বগুড়া, এস এম হুমায়ুন কবির রাজশাহী, এ কে এম মোস্তাফিজুর রহমান রাজশাহী, জাহাঙ্গীর আলম রাজশাহী, আবু সাইদ মোহাম্মদ আব্দুল আবু সাইদ মোহাম্মদ অদুদ রাজশাহী, মোহাম্মদ আব্দুর রহমান রাজশাহী, মোহাম্মদ মাহমুদ মাহমুদার রহমান সাফাই নবাবগঞ্জ, মোহাম্মদ রিজওয়ান আহসান নওগাঁ, আশরাফুল ইসলাম পাবনা, আতিকুল্লাহ আল মাহাদি সিরাজগঞ্জ, মুফতি মমতাজউদ্দিন দিনাজপুর, আজিজুর রহমান দিনাজপুর, লুৎফুর রহমান দিনাজপুর, মুর্তজা আলী সরকার দিনাজপুর, হেলালুদ্দিন সরকার গাইবান্ধা, আশরাফ আলী গাইবান্ধা, মোজাহাবুল মান্নান গাইবান্ধা, আব্দুল মাজিদ গাইবান্ধা, আবু ইউসুফ কুড়িগ্রাম, কাশেম সরকার কুড়িগ্রাম, রফিকুল ইসলাম কুড়িগ্রাম, আব্দুর রহমান লালমনিরহাট, দেলোয়ার হোসেন নীলফামারী, নুরুল আমিন নীলফামারী, নুরুল আলম নীলফামারী, আব্দুস সামাদ পঞ্চগড়, খোয়াইব আহমেদ পঞ্চগড়, খাজা আহমেদ রংপুর, জাহিদুল ইসলাম রংপুর, খন্দকার মোহাম্মদ কাইয়ুম এনাম রংপুর, হাফিজুল ইসলাম রংপুর, লায়েক আলী রংপুর, মোখলেসুর রহমান রংপুর, আবু আক্তার রংপুর, আব্দুল মালেক রংপুর, মোহাম্মদ শাহিন বাসার রংপুর, মোহাম্মদ আব্দুর রাজ্জাক রংপুর, এ কে এম আমজাদ হোসেন রংপুর, খোরশেদ আলম ঠাকুরগাঁ, মোহাম্মদ আমিনুল হক
হবিগঞ্জ, মোহাম্মদ আশরাফুল ইসলাম সুনামগঞ্জ, বেলায়েত হোসেন তিনি নৌবাহিনী থেকে, সাইফুল মাহমুদ নৌবাহিনী থেকে, আবদুল্লাহ আল আমিন বিমান বাহিনী থেকে, এনামুল হক বিমান বাহিনী থেকে, মোহাম্মদ আব্দুল জলিল সেনাবাহিনী থেকে, মোহাম্মদ আব্দুল মান্নান সেনাবাহিনী থেকে, মোহাম্মদ আহসান হাবিব সেনাবাহিনী থেকে, মোহাম্মদ এনামুল হক সেনাবাহিনী থেকে, ইউসুফ সাফি গাজীপুর, হাফিজুর রহমান গাজীপুর, মহিউদ্দিন নারায়ণগঞ্জ, মোহাম্মদ মহসিন খান কিশোরগঞ্জ, চপল মাহমুদ গোপালগঞ্জ, শফিকুল ইসলাম টাঙ্গাইল, আব্দুল লতিফ টাঙ্গাইল, শাহ আলম কুমিল্লা, সুলাইমান জামালপুরি ঢাকা, নুরুন্নবী ঢাকা, মোহাম্মদ মিজানুর রহমান সরকার ঢাকা, মোহাম্মদ জাকির হোসেন ঢাকা, জাহিদুল ঢাকা, মীর আব্দুর রহমান ঢাকা, মুফতি আনিসুর রহমান ঢাকা, মুফতি মোস্তাফিজুর রহমান ঢাকা, নওয়াবুল্লাহ ঢাকা, জনাব লুৎফুর রহমান ঢাকা, মুফতি মোহাম্মদ নুরুজ্জামান ঢাকা, বদরুজ্জামান ভুইয়া ঢাকা, ইসহাক আলী ঢাকা, আবদুল্লাহ শরীয়তপুর ঢাকা, এহসানুল হক আবদুল্লাহ তিনি শরীয়তপুরের, এহসানুল হক ঢাকা, জসিমউদ্দিন তিনি কুমিল্লা থেকে, এবং যারা বিশেষ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের যেই তালিকাটি সেটি আমি পর ভিডিওতে আপনাদের জানিয়ে দিব অথবা কমেন্টে জানতে পারেন। তবে সেখানে আরও দুজনের নাম, ফখরুদ্দিন তিনি ঢাকা থেকে, মোহাম্মদ আব্দুল মতিন জয়পুরহাট, এই সরকারি মাধ্যমে যারা নিবন্ধন করেছেন আপনাদের জন্য নিয়োগকৃত গাইডসমূহের নাম, আর বিশেষভাবে যারা নিবন্ধন করেছেন তারা তিনজনের নাম আজকে প্রকাশিত হয়নি, হয়তো প্রকারের ইয়াতে প্রকাশিত হবে, সেটা আপনারা কমেন্ট বক্সে এই কমেন্ট করলেই জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হজের গাইডদের নাম এবং জেলাভিত্তিক। আপনারা জেলাভিত্তিকভাবে যদি তাদের নাম অথবা তাদের প্রতিনিধিগণের মোবাইল নাম্বার আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্স করলে আমি দিয়ে দেব, অথবা আপনারা জেলা ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদের ডিটেলস কালেকশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।